এক্সকিউজ মি আঙ্কেল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মেকানিক। আপনি একটু প্লিজ তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন না, আমার বাচ্চাটা গাড়ির ভিতরে আটকা পড়েছে। প্লিজ আঙ্কেল তাড়াতাড়ি চলুন। কোন গাড়ি? সামনে গাড়িটা, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি। আচ্ছা চলেন। আমি এই গাড়ির তালা খুলতে পারুম? তাহলে তাড়াতাড়ি করে খুলুন। কিন্তু এই তালা খুললে আমার লাভ কি? আমার কয় টাকা দিবেন এটাকে ভেঙে নেন? আচ্ছা আপনার কি কোনো মনুষ্যত্ব নেই? আপনি কেমন মানুষ? হ্যাঁ আমার বাচ্চাটা গাড়ির ভিতর আটকা পড়েছে আর আপনি এখানে টাকার হিসাব করছেন? এটা আপনার ব্যাপার ম্যাডাম। আমারও মুখ আছে, আমারও প্রাণ আছে, আমারও খিদা লাগে। আমার টাকা কয় টাকা দিবেন এটা ভেঙে নেন। কিছু দিয়ে দিই প্লিজ, এখন তাড়াতাড়ি টাইম নেই আমাদের বাচ্চা বের করতে, প্লিজ। আচ্ছা আপনি বলুন কত টাকা নেবেন? এই তালা খুলতে 5000 টাকা লাগবো। কি সামান্য একটা গাড়ির ডিক্কি খুলতে আপনি 5000 টাকা নেবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? পাঠিয়ে দিব বল। ঠিক আছে 5000 টাকায় আপনাকে দেওয়া হবে, গাড়ির ডিক্কিটা খুলুন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি নিলো ওরা? কি নিয়ে দৌড়াইলো? আরে আমার গাড়ির ডিকি খোলা কেন? এই আমার গাড়ির ডিকি কে খুলছে? না না স্যার, আমি আমার গাড়ির ডিকি খুলি নাই। আই সত্যি কথা বলেন। এই আমার এখানে টাকার ব্যাগ ছিল, টাকার ব্যাগ কই? সত্যি কথা বলেন, নাহলে কিন্তু আপনার পুলিশে ধরাই দেব। না স্যার, আমি আপনার গাড়ির ডিকি খুলি নাই, তবে একটু আগে দুটা ইয়াং ছেলে মেরে দেখলাম এই গাড়ির ডিকি খুলে কি যেন নিয়ে দৌড় দিল। আচ্ছা ওরা কোন দিকে গেছে? স্যার এই দিকে গেছে স্যার। সরেন। তাহলে ওটা টাকার ব্যাগ ছিল আমার সাথে বাটপারি। হুম, কোথায় যাইবে? জেনে যাবে হেনেই ধরুম, টাকার ভাগ আমার দেওয়াই লাগবো। বাটপা দোস্ত, কতগুলো টাকা বুঝতেছিস? হ্যাঁ দোস্ত, বান্ডিল বান্ডিল টাকা। বাহ, আজকের পর থেকে তো আমরা বড় লোক হয়ে যাব দোস্ত। এই যে আপনারা আমার টাকা না দিয়ে এসে এনে টাকার ভাগ বাটোয়ারা করতেছেন না? এই দিচ্ছি, পাবেন তো 5000 টাকা। এত বড় বড় কথা বলছেন কেন? 5000 টাকা তো দিয়ে দিচ্ছি। না না, আরে রাখেন আপনি 5000 টাকা, এই ব্যাগের মধ্যে যা আছে তার অর্ধেক আমার দেওয়া লাগবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? অর্ধেক টাকা নেবেন? শুনুন, দিবেন না তো। শুনেন, আমি কিন্তু এই ব্যাগের মালিক চিনি, টাকা না দিলে আমি সব কথা কই দিব কিন্তু তারে। ও আচ্ছা তাই নাকি? আপনার কথা শুনে তো আমরা ভয় পেয়ে গেছি। আপনার যা করার আপনি তাই গিয়ে করেন। এই কি ব্যাপার, তোদের কত বড় সাহস! আমার টাকা নিয়েছিস, দেখ টাকা দে। এই ম্যাডাম টাকা দেন, দেন বলছি। স্যার এতে এরাই এরাই আপনার টাকা নিয়ে পলাই আইছে। ওই মিয়া, আপনি তো এটা খারাপ লোক। আপনার আমি জিজ্ঞেস করলাম যে ওরা কোথায় গেছে, আপনি উল্টা দিকে কেন দেখে দিলেন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। ভুল হয়ে গেছে না? আপনি যে ওদের সাথে জড়িত আমি এসে সব কিছু শুনেছি। আর এই যে ম্যাডাম, আপনাকে দেখে তো ভদ্রঘরের সন্তান মনে হয়, এ বাটপারি কই পাইছেন? ভাইয়া আমি আপনাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম থেকে আমরা আর এমনটা করব না। আসলে আমরা একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, এই জন্য বাধ্য হয়ে আপনার ব্যাগটা চুরি করেছি। হুম, মাপ যে থানায় চেয়ে। আর এই যে আপনাকে, আপনি গরিব বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, নাহলে আপনার খবর ছিল। নেক্সট টাইম যদি এরকম কিছু করতে দেখি তাহলে আপনার খবর আছে। এই চলেন স্যার। আর হবে না স্যার, লোভে পড়ে ভুল করে ফেলেছি স্যার। ভুল ভুল থানায় গিয়ে বলিস, চল। এই আসেন ম্যাডাম স্যার।